শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ড হাবিবুরপাড়ায় মাদক বিরোধী সমাবেশ মাওলানা ওয়াহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ রাশেদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, পটিয়া ব্যাংকার ফোরামের সভাপতি আমির হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর জসিমউদ্দিন, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি হাজী শহীদুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমির খসরু, সমাজসেবক আমির হোসাইন, আব্দুল মামুদ, হায়দার আলী বাবলু, মোহাম্মদ রাসেল, হাজী নজরুল ইসলাম সহ প্রমুখ।